আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি 52 নিউজ রাউন্ডআপে। আপনাদের সঙ্গে আছে আমি রিয়াজুল আলম রাব্বি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন আর বিদ্যুতের জন্য গ্রাহকদের ঘুরতে হয় না, সংযোগ পৌঁছে যাচ্ছে গ্রাহকদের কাছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এক অন্যরকম ও উন্নত বাংলাদেশের চিত্র তুলে ধরতে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের সার্বিক উন্নয়নের সব থেকে বেশি প্রয়োজন হলো বিদ্যুৎ, আর বিদ্যুতের উৎপাদনের মাধ্যমে প্রতিটি ঘরে আলো জ্বালব, এটাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যে 93% মানুষ বিদ্যুৎ পাচ্ছেন। আপনারা জানেন যে বিদ্যুৎ চাইতে এখন আর ছুটাছুটি করতে হয় না, এখন আলোর বর্ষা নিয়ে আপনাদের ঘরে ঘরে যাচ্ছে যে কোথায় বিদ্যুৎ দরকার। রাজধানীর 4টি নিম্নমানের পানি শোধনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে বিএটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। সকালে বিএটিআই এর পরিচালক প্রকৌশল এম ইসাক আলীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে মোহাম্মদপুর এলাকায় 2টি ও মিরপুরে 2টি প্রতিষ্ঠানের পানির প্রাথমিক উৎস সাবমার্সিবল পাম্প ও ওয়াসার পানির লাইন ধ্বংস করা হয়। এছাড়া পানি শোধনের বিভিন্ন যন্ত্রপাতি ধ্বংসের পাশাপাশি 1000 পানির জার ও 1টি পিকআপ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। ঢাকার কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। বিআইডব্লিউটি এর ধারাবাহিকভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত অভিযান চলবে। প্রতি সপ্তাহে মঙ্গল থেকে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নদী দখলকারীরা যেই হোক, কাউকে বিন্দু পরিমাণ ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। গেল 4 দিনের অভিযানে বহুতল স্থাপনাসহ সব মিলিয়ে 500+ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। তৃতীয় দিনের মতো কর্ণফুলী নদীর পাড়ে চলছে উচ্ছেদ অভিযান। সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় এই অভিযান। তবে আগের তুলনায় বুলডোজার সহ অন্যান্য সরঞ্জাম বাড়িয়ে গতি আনা হয়েছে অভিযানে। এই সময় উচ্ছেদে কর্মহারা শ্রমিকরা এই অভিযানকে সমর্থন জানালেও সরকারের কাছে কর্মসংস্থানের দাবি করেন। গেল 2 দিনের অভিযানে 100টির বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়, যাতে 4 একরের বেশি জায়গা খালি হয়। গাইবান্ধায় প্লাস্টিকের তৈরি সন্দেহে 1.5 বস্তা চাল আটকের পর আতঙ্কে আছেন সাধারণ মানুষ। যদিও প্লাস্টিকের চাল বলে কিছু নেই বিশ্বাস স্থানীয় প্রশাসনের, তিনি বলেন নমুনা পরীক্ষা জালিয়াতি ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে। পরমাণু ইস্যুতে আলোচনা ঠিক করতে পিয়ংইয়ং পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়া বিষয়ক দূত স্টিফেন বাইগুন। এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যকার দ্বিতীয় সম্মেলনে বিষয়টি প্রাধান্য পাবে। জাতিসংঘের এক প্রতিবেদনে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিযোগ তোলার পর পিয়ংইয়ং যাচ্ছেন বাইগুন। গেল বছর সিঙ্গাপুর বৈঠকে মিলিত হন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। বৈঠকের পর দুপক্ষ জানায় তারা পারমাণবিক নিরস্তকরণের বিষয়ে সম্মত হয়েছে, তবে তার ধরন নিয়ে খোলাসা করেনি কোনো পক্ষই। এবার বিপিএল প্রসঙ্গ। ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 6:30। মাশরাফির রংপুর রাইডার্সকে প্রথম কোয়ালিফায়ারে হেরে ফাইনালে উঠতে এলিমিনেটরে জয়ী ঢাকা ডাইনামাইটসের সঙ্গে খেলতে হবে। চলতি বিপিএল আসরে রংপুর রাইডার্স 12 ম্যাচের 8 ম্যাচ জিতে প্রথম কোয়ালিফায়ারে ওঠে, কিন্তু জয়ের ধাক্কায় থাকা রংপুর ফাইনালে ওঠার লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে যায়। জয় পরাজয় ভুলে ফাইনালে উঠতে এই ম্যাচের বিকল্প ভাবছে না মাশরাফি বাহিনী। এদিকে এলিমিনেটরে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে জিতে সাকিবের ঢাকা ফাইনালে ওঠার আরটি সুযোগ পেল। সাকিব চাই এই ম্যাচের জয়ের মধ্যে দিয়ে ফাইনাল খেলতে। আজকের ম্যাচে যে জিতবে সে দল 8 তারিখ ফাইনাল খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। 52 নিউজ রাউন্ড আপ এই পর্যন্তই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে 52 নিউজ রাউন্ড আপ দেখতে ভিজিট করুন facebook.com/52digital। ধন্যবাদ সবাইকে।